হ্যালো ভিউয়ার্স, জয়শ্রীর কিচেনে আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সিমই পায়েস। সব সময় সবজি দিয়ে যদি রুটি খেতে ভালো না লাগে, তাহলে কিন্তু এইভাবে সিমই বানিয়েও রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু, বানানো তো ভীষণই সহজ। খুবই সহজ পদ্ধতিতে আজকের এই সিমই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সিমই পায়েসের রেসিপি। এখানে আমি সিমই নিয়েছি এক প্যাকেট, নিয়েছি কিশমিশ এক মুঠো, কাজু বাদাম এক মুঠো। আমি কিন্তু এখানে দোকানের কেনা এই সিমইটা ব্যবহার করছি, দেখুন 10 টাকার প্যাকেটের এক প্যাকেট নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সিমইগুলো। সিমইটা দিয়ে আমি ভেজে নেব 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ভাজার দরকার নেই, 3-4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে ঘিটা একদম সমস্ত সিমইয়ের গায়ে লেগে যায়। সিমইটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে কড়াইটাকে আবারও বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা একটু উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার দুধ। যে কোনো পায়েস বানালে কিন্তু গুঁড়ো দুধের পায়েসটা বেশি ভালো হয়। আপনারা চাইলে প্যাকেটের কেনা দুধ দিয়েও পায়েসটা বানাতে পারেন, তবে তার মধ্যে অল্প পরিমাণে যদি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। 5-7 মিনিট পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2 ছোট এলাচ। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দুধটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ফুটিয়ে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দুধটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপের থেকে একটু কম চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ অনেকেই কিন্তু একটু কড়া মিষ্টি খেতে ভালোবাসে, আবার অনেকে একটু হালকা মিষ্টি খেতে বেশি পছন্দ করে। চিনিটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটা যখন ফুটে উঠেছে ভালো মতন, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সিমইটা। সিমই দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না। সিমইটা দেওয়ার পরে 2-4 বার ফুটে উঠলেই তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর এরকম একটু পাতলা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে দিতে হবে, না হলে কিন্তু নামানোর পরে একদম দুধটা টেনে শক্ত হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, পেস্তা কুচি, আমন্ড কুচি সব কিছুই আপনারা দিতে পারেন। এবার ভালো মতন নেড়ে চেড়ে সব কিছু দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিলাম। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর কিন্তু বেশিক্ষণ রান্না করলে নামানোর পরে সিমই কিন্তু দুধটা একদম টেনে নেবে আর শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আমাদের সিমই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে সিমইতে। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা নামানোর চেষ্টা করবেন। আপনারাও কিন্তু বাড়িতে এইরকমভাবে খুব কম সময়ের মধ্যে সিমই পায়েস তৈরি করে নিতে পারেন। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে, আবার শুধু মুখে খেতেও কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।